ভালো মন্দ অনেক স্মৃতি নিয়ে শেষ হয়ে গেল 2023, শুরু হচ্ছে নতুন বছর নতুন আশা নিয়ে 2024। সুপ্রিয় দর্শক, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন এটেন মিউজিক। আর আপনাদের সাথে আছি আমি সামিয়া। নতুন বছর মানেই আমাদের কাছে বেশ জমজমাট একটা সময়, তাই না? নতুন অনেক আশা নিয়েই আমরা নতুন বছরে নতুন কিছু চিন্তা করি। আর সুপ্রিয় দর্শক, এই জমজমাট সময়ে আমাদের সেটে আজকে উপস্থিত আছেন বর্তমান সময়ের বেশ জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, আমাদের সাথে আছেন ঝিলিক। গল্প গানে আড্ডায় সময় আমরা পার করব। আর অবশ্যই দর্শক, আপনারা কিন্তু কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। ঝিলিক আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। এটিএন মিউজিক খুব সুন্দর, মানে সবসময়ই খুব ভালো ভালো প্রোগ্রাম করে এবং এবারও করছে এই অকেশনে, এবং সেই অনুষ্ঠানের একটা ছোট পার্ট হতে পারছি আমার ভীষণ ভালো লাগছে। আর সব থেকে মজার বিষয় যে বছরের শেষ এবং বছরের শুরু দুই সময়টাতেই কিন্তু আমরা আপনাকে পেয়েছি আমাদের মাঝে। হ্যাঁ, এটা আসলে আমার জন্য খুব আনন্দের একটা বিষয়। অনেক অনেক নতুন বছরের শুভকামনা এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও। ধন্যবাদ। আর আজকে কিন্তু খুব বেশি গল্প করব না, শুনবো অনেক গান, তো খুব বেশি দেরি করব না। প্রথমেই কোন গানটি দিয়ে আমরা শুরু করছি? যেহেতু খুব একদম জমকালো একটা আয়োজন এবং আমাদের সেট খুব সুন্দর লাগছে, তো আজকে একদম কোনো বিরহের গান হবে না, শুধু আনন্দের গান হবে সত্যি তাই। এবং যে গানটা দিয়ে শুরু করছি, এই গানটা আমার মনে হয় শুধু আমার না, তোমার এবং যারা টিভি সেটের সামনে শুনবে সবার মুখস্থ, সেটা হচ্ছে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লেখো। ওয়াও, চমৎকার। এই গানটি খুব বেশি দেরি করব না, আপু শুনবো। ঠিক আছে, গাইছি। ঠিকানা চিঠি লিখো, ভালো আছি।
বেশ আলোচিত একটি গান, নতুন ঢঙে গানটি আমরা শুনলাম, ভীষণ আলোচিত। এবং এটা মানে এই দেশে বা দেশের বাইরে সবাই সব শিল্পীরাই খুব নিজেদের একটা মানে ভার্সন ক্রিয়েট করে, বিকজ এই গানটা আসলে এত বেশি প্রিয়, তো আমরা আমাদের একটা ভার্সন ক্রিয়েট করেছি। সত্যি অন্যরকম একটি গান। এই যে কথা আসলো যে দেশের বাইরের মানুষ অনেক পছন্দ করে, একজন শিল্পীর দেশে এবং দেশের বাইরে অসংখ্য কনসার্ট থাকে এবং আপনাকেও প্রতিনিয়ত প্রচুর কনসার্ট অ্যাটেন্ড করতে হয়, কিন্তু দেশের বাইরের কনসার্টগুলো কেমন থাকে? দেশের বাইরের কনসার্টগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয়, কারণ ওনারা যখন মানে যেহেতু ওনারা দেশে থাকে না, তো দেশের প্রতি প্রেম বা বাংলা গানের প্রতি প্রেম তাদের একটু বেশি হয়, কারণ তারা মিস করে বেশি। তো সেখানে গেলে আসলে দেখা যায় আমরা যেই ধরনের গান কোন প্রোগ্রামে আমি নিজেও করছি নিজেও আমার মনে থাকে না, কিন্তু তাদের ঠিকই মনে থাকে যে আপনি ওই প্রোগ্রামে ওই গানটা করেছেন। এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে যে এই গানটা গেয়ে শোনান, বা এমন এমন গানের অনুরোধ যেটা হয়তো খুব কম গাওয়া হয় কিন্তু তাদের মনে রেখেছে তারা, তো এটা আসলে খুব মজার লাগে আমার। তাহলে বলা যায় যে তারা দেশকে একদমই ভোলে না, দেশ থেকে দূরে থাকলেও তারা দেশের গান প্রতিনিয়ত শোনে। আচ্ছা, একজন শিল্পী কিন্তু নতুন বছর মানেই অনেক কাজের চিন্তা ভাবনা করতে হয়, অনেক একটা লেআউট করে নিতে হয় সারা বছরের, তো আপনার কি কি প্ল্যান আছে? আমি হচ্ছে একেবারে পুরো বছরের প্ল্যান কখনোই করি না, আমি খুব শর্ট টাইমে প্ল্যান করে ফেলি যে হয়তো কোনো গান রিলিজ করার ইচ্ছে জাগে সেরকম। তো এবার যেহেতু ঠিক ডিসেম্বরের একদম প্রথম দিকেই আমার একটা নতুন গান এসেছে আমার এবং ইমরানের গাওয়া, সো আমি তাই আর এই মাসটাতে আর কোনো গান রিলিজ করছি না, যেহেতু আমি একটু সময় নিয়ে কাজ করি আর আমার কাছে মনে হয় একটা গান রিলিজ করলে একটু সময় দিতে হয় একটু মানুষের কাছে পৌঁছানোর জন্য। সো এর মধ্যে মানে নতুন বছরকে ঘিরে কোনো প্ল্যান নাই, বাট যখন বছরটা শুরু হবে তখন হয়তো প্ল্যানিং স্টার্ট করে দেবো। তার মানে বোঝা যাচ্ছে নতুন বছর উপলক্ষে মোটামুটি একটা ধারণা তো মাথায় চলেই আছে। অবশ্যই কিছু না কিছু আসবেই, এবং সামনের বছর আমরা অনেক ওকেশন পাবো, একদম প্রথম থেকেই জানুয়ারি থেকেই অনেকগুলো ওকেশন শুরু হবে, সো তখন দেখা যাক কোনো কোনো না কোনো। ওকে, আমরা অপেক্ষায় রইলাম, আর খুব বেশি গল্প করব না। এবারে থাকছে আমাদের জন্য কোন গানটি? এইবার আমি আমার গাওয়া একটা গান গাই, এই গানটার শিরোনাম নীল আকাশ। এই গানটা লিখেছে ফয়সাল রাব্বিকিন ভাই এবং সুর সঙ্গীত করেছি ইব্রাহিম টিপু ভাই, এবং এটা প্রথম আমার মিউজিক ভিডিও করা গান যেটা আমি সব জায়গায় বলি। সো নীল আকাশ গানটা এবার গিয়ে শোনাচ্ছি। তাহলে এই গানটির সাথে তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, শুনবো? ঠিক আছে, আমি গিয়ে শোনাচ্ছি। স্বপ্ন যেন
চমৎকার কণ্ঠে দারুণ একটি গান শুনলাম, খুব ভালো লেগেছে। আসলে মৌলিক গান একজন শিল্পীর পরিচয়, এটা বলার কোনো বিকল্প নেই। আসলে মৌলিক গান ছাড়া একজন শিল্পী তার নিজেকে পরিচয় করিয়ে দিতে পারে না। সত্যি, খুব সত্যি। এত দারুণ গান করছেন, সবার ভালোবাসা পেয়েছেন, কিন্তু আমি জানতে চাই শুরু থেকে এই পর্যন্ত যে জার্নিটা সেটা কেমন ছিল ইন্ডাস্ট্রিতে? শুরু থেকে আসলে গান তো আমার রক্তে, কারণ হচ্ছে যেহেতু আমার বাবা আব্দুল জলিল, তার কাছে বাবা সামনে বসেও আছে, তো তার আব্বুর কাছে আমার হাতে খড়ি, তো গান আমি একদম ছোটোবেলা থেকেই শুনে আসছি। সো আমি মিউজিক্যাল এনভায়রনমেন্টে বড় হয়েছি, সবসময় দেখছি যে আমার সামনে গান বাজনা হচ্ছে। সো গানের মধ্যে আমি আসলে কখন ঢুকে গেছি ওটা মানে স্পেসিফিকভাবে বলতে পারছি না যে এত বছর বয়সে, বাট আমি যেটা শুনেছি যে 5-6 বছর থেকে আমি শেখা প্রপারলি শুরু করি। সো তারপর থেকে তো কম্পিটিশন অ্যান্ড অল এসব তো চলছেই, বাট যদি বলি যে প্রফেশনাল শুরু, সেটা হচ্ছে 2008 সালে যখন সেরা কণ্ঠে গেলাম এবং দুই জীবন্ত কিংবদন্তী রুনা লায়লা ম্যাডাম এবং সাবিনা ম্যাডাম, তারা দুজন আমাকে মুকুট পড়ালেন। তারপর থেকে আমার যাত্রা শুরু, এবং যাত্রা যখন একটা শিল্পীর শুরু হয় তখন অনেক বাধা বিপত্তি আবার আনন্দ সব কিছু মিলিয়েই আসলে রাস্তাটা হয়। তো রাস্তাটা আমার কাছে একটু মসৃণই ছিল, কারণ আমার বাবা মা সবসময় আমার সাথে ছিলেন ঢাল হয়ে। সো আমি যেটা বলি যে আর আমি খুব অল্পতে খুশি থাকা মানুষ, তো যাই হচ্ছে খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। দারুণ বললেন। 2008 থেকে এ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশ পরিবর্তন এসেছে মিউজিক সাইডে, এটা কিন্তু ড্রাস্টিক্যাল একটা চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। প্রতি বছর নতুন নতুন অসংখ্য শিল্পী তৈরি হচ্ছে, সেখানে নতুন শিল্পীদের এবং পুরনো শিল্পী সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ একটা চলে আসছে। টিকে থাকাটা কিন্তু অনেক কষ্টদায়কও বলা যায়, অনেক চ্যালেঞ্জিং বলা যায়। এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখেন? এই চ্যালেঞ্জটাকে আমি যেটা মনে করি যে আজকে তুমি আমার যেরকম গান শুনছো, 5 বছর পরে বা 5 বছর না, ধরো 1 বছর পরে যখন আবার আমি এই মঞ্চে আসবো, তুমি যদি আমার মধ্যে ডিফারেন্ট কিছু না পাও, তুমি কিন্তু আমার গান আর শুনতে চাইবে না। সো ইটস জাস্ট ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর সেলফ, প্রতিনিয়ত তোমাকে একটু চেঞ্জ করতে হবে, তোমাকে শিখতে হবে আরও বেশি, কারণ শেখার তো শেষ নেই। সো নিজেকে যেভাবে নতুন করে প্রতিনিয়ত যদি প্রেজেন্ট করতে পারো, তুমি যতদিন করতে পারবে হবে, আর তার চাইতেও সবচেয়ে মানে যেটা বড় কথা সেটা হচ্ছে সাধনা। সো সেই গলাটা ঠিক থাকলে ইউ ক্যান ডু এনিথিং, সাচ এ গ্রেট ওয়ার্ড। এখন যেহেতু কথায় বোঝা যাচ্ছে যে গানকে ঘিরেই ভবিষ্যৎ, গানকে ঘিরেই বর্তমান, কিন্তু বাবা মা কখনো মনে করেনি যে গান ছাড়া আমার বাচ্চাটা অন্য ট্র্যাকে যাক? ওই যে বললাম যে যেহেতু আব্বা আমা দুজনই গানের সাথে, মানে আম্মু খুব ভালো শ্রোতা, আম্মু গান করেন না, কিন্তু আব্বু তো গান করেন, তো তার একটা স্বপ্ন আছে, আব্বু যেটা করতে পারিনি সেই স্বপ্নটা মেয়ের উপরে মানে দেখে। তো আমার আসলে অন্য কিছু চিন্তা করার সেরকম সুযোগ হয়নি, আর আমি যখন প্রফেশনালি ঢুকে যাই তখন আমি ক্লাস 9-এ পড়ি, তো আমার আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হওয়ার চিন্তাটা ওরকম আসেও নাই। আর আমি নিজেও আসলে খুব গানের মধ্যে ছিলাম, সো খুব মানে বললাম না যে ছোটোবেলা থেকে কম্পিটিশনের মধ্যে ছিলাম, সো গানের মধ্যেই ছিলাম, আমার কাছে অন্য কিছু কখনো ওরকম মনে হয় নাই যে কিছু করব। তো এখন সময় হয়ে এসেছে আরও একটি গান শোনার, এবারে কোন গানটি থাকছে আমাদের জন্য? আচ্ছা, খুব ছোটোবেলা নিয়েই যেহেতু কথা বলছিলাম, তো ছোটোবেলাটা খুব ইন্টারেস্টিংভাবে শুরু হয়েছে আমার, যেরকম মানুষের ছড়া গান বা দেশের গান দিয়ে শুরু হয়, আমি না ওপার বাংলার লতাজি আশাজি তাদের গান গুনগুন করে গাইতাম। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। তো সেই গানটা, সেই গানগুলো গাইতে গাইতে আব্বু এটাও চিন্তা করেছে যে আমার একটা অ্যালবামও করবে, আমার অ্যালবামের নাম ছিল রঙিলাবাসী, তখন আমি এতটুকু। বাহ, সো ওই ওটা খুব ইন্টারেস্টিং। এটা কি সংরক্ষণ এখনো আছে? এখনো আছে, ওটা ক্যাসেট, তখন আসলে ক্যাসেট ছিল, সিডি ছিল, কিছু ছিল না, তো ক্যাসেটটা আছে আমার কাছে এখনো। তো ওখানে অনেকগুলো গান গাওয়া হয়, তার মধ্যে থেকে একটা গান, তো 7 ভাই চম্পা আমি ভীষণ গাইতাম ছোটোবেলায়, তো অনেক পুরনো একটা গ্যাপ হয়ে গেছে, অনেকদিন গাওয়া হয় না গানটা। তো রিসেন্টলি আমরা এই গানটাকে, ওই যে বললে না যুগের সাথে অনেক কিছু চেঞ্জ হয়, সো আমরা একটু সাউন্ডটাকে চেঞ্জ করে একটু নতুনভাবে এই গানটাকে প্রেজেন্ট করেছি, কিছুদিন ধরে গাইছি, তো আজকেও গিয়ে শোনাতে চাচ্ছি। ওয়াও, তাহলে নতুন ট্র্যাকে গান শুনছি। ওকে, শুনবো। চম্পা জাগো রে,
দারুণ। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই কিন্তু এই গানের তুমুল জনপ্রিয়তা ছিল এবং এখনো আছে। আর সত্যি একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী যদি পুরনো গানগুলোকে তার কণ্ঠে তুলে ধরে, দর্শকদের মাঝে ছড়িয়ে দেয়, সেই গানগুলো কিন্তু নতুন করে প্রাণ পায়। খুব তাই। এবং এক হচ্ছে যে এই গানগুলো এত বেশি জনপ্রিয়, গানগুলোকে আবার গাওয়াটা আসলে ভীষণ দুঃসাহসের ব্যাপার। বাট আমরা যেটা করি বা ভালোবেসে শ্রদ্ধা থেকে গাই, এবং যে গানটার মূল গানটা ঠিক থাকে এবং যদি একটু অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়, সেটা যদি শুনতে ভালো লাগে, আমার মনে হয় সেটা ভালো। পুরনো গানগুলোকে এই যে নতুনভাবে তুলে ধরছেন, এর জন্য দর্শকদের কাছে আপনার কী চাওয়া থাকবে শিল্পী হিসেবে? দর্শকদের কাছে চাওয়া বলতে, এই গানগুলো তো ওনারা শুনেই আসছেন, এবং এখন যেটা হয় যে ধরো পুরোনো দিনের গানগুলো ধরো আমার বাবারা শুনেছে, বা এখন আমার ভাইরা বা আমার বোনেরা কিন্তু এখন এই সাউন্ডটা খুব একটা পছন্দ করবে না আগেরটা, তো তাদের জন্য আবার নতুন করে করা। তো সবাই আসলে পছন্দ করে যে কোনোভাবেই তুমি গাও না কেন। যেমন ভালো আছি ভালো থেকো গানটা যে আমরা গাইলাম, এমনভাবে আমরা এই গানটাকে প্যাক্ট করে প্র্যাকটিস করেছি যেটা আসলে সব জায়গায় সব এনভায়রনমেন্টে তুমি গাইতে পারবে। সো ওভাবেই করা আর কি সবগুলো। অনেক অনেক শুভকামনা এই উদ্যোগের জন্য। অবশ্যই আরও যারা শিল্পী আছেন তারাও এই উদ্যোগ নেবেন বা নিয়েছেন অবশ্যই। এর মধ্যে গল্প গানে আড্ডায় আমাদের কিন্তু সময় শেষ হয়ে আছে, আমাদেরকে যেতে হবে। তবে আয়োজন শেষ করবো আপনার গান শুনে, তার আগে এটিএন বাংলা এটিএন বাংলার দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলবেন? অবশ্যই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, এবং আমার ভীষণ ভালো লাগছে যে নতুন বছরটা আসলে আপনাদেরকে গান শুনে শুরু করতে পারছি, যেহেতু আমি গানের মানুষ। আপনারা দোয়া রাখবেন যাতে সুন্দর সুন্দর বাংলা গান আপনাদেরকে উপহার দিতে পারি, এবং আপনারা গান শুনলেই আমাদের সেখানে সার্থ। আর এটিএন বাংলার এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। এবং আমি আরেকবার একটু বলে নিতে চাই, আজকে এখানে যারা আছেন যাদের জন্য আসলে এত সুন্দর গান হচ্ছে, আমি একটু চটজলদের নামগুলো বলে ফেলি প্লিজ। আমাদের সাথে কিবোর্ডে আছে কাকুন ভাই, গিটারে আছে অন্তর, এবং ড্রামসে আছে আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ মিঠু ভাই, এবং বেস গিটারে আছে জয় ভাই, আর আমাদের সাথে পার্কেশনে আছে অনিল ভাই। তো সবাই মিলে আসলে আমরা চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ দেবার জন্য। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, এবং নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। ঝিলিক আপু অনেক অনেক শুভকামনা আর শুভেচ্ছা নতুন বছরের আপনাকে, অনেক ভালো থাকবেন। আর যেহেতু বলেছি শেষে গান শুনবো, কোন গানটা শুনবো আপনি চিন্তা করে ফেলুন, আর আমি বিদায় নিচ্ছি। দর্শক গানে গানে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে নতুন বছরের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা শেষে? এই যে বলছিলাম যে সব ধরনের গানগুলোকে আমরা নতুনভাবে প্রেজেন্ট করি, তো শেষ আয়োজনটা আরও বেশি ইন্টারেস্টিং, আমি কিছু না বলে গানে যাই। ওকে ওকে, আমরা শুনবো, ঠিক আছে। আমাকে লাগছে, আমাকে কোথায় দেখেছি
কন্যা রূপের জাদু।